আজকে আমরা এই ভিডিওটিতে জানার চেষ্টা করব বিটকয়েন কি, বিটকয়েন কিভাবে শুরু হলো এবং ব্লকচেইন কি ও কিভাবে কাজ করে বিস্তারিত জানতে পুরো ভিডিওটিতে সাথে থাকুন। বর্তমান বিশ্বে বিটকয়েন নিয়ে বহু আলোচনা ও সমালোচনা শোনা যাচ্ছে হরহামেশে। ইলন মাস্ক ও বিল গেটস থেকে শুরু করে বড় বড় বিলিয়নাররা ক্রিপ্টোকারেন্সিতে প্রচুর পরিমাণে অর্থ বিনিয়োগ করছেন। ক্রিপ্টোকারেন্সি কি সেটা বোঝার আগে আমাদের এটা জানা দরকার, ক্রিপ্টোকারেন্সি বা টাকা কি। কারেন্সি বা টাকা হলো কোনো কিছুর মূল্যকে বোঝায় যা প্রাচীনকাল থেকেই প্রচলিত। তখন বিনিময়ের প্রথার চর্চা ছিল, ধরেন তখন চালের বদলে গম বা মাংসের বিনিময়ে ফল আদান প্রদান করা হতো। বিনিময়ের এই প্রথা কালের বিবর্তনে পরিবর্তিত হতে থাকে, পর্যায়ক্রমে মানুষ স্বর্ণকে মুদ্রা হিসেবে ব্যবহার করতে থাকে। এরপরে একবিংশ শতাব্দীর যুগে মানুষ টাকাকে স্মার্ট কার্ডে রূপান্তর করতে সক্ষম হয়, যা ডিজিটাল মানি নামে সুপরিচিতি অর্জন করে, অথবা ডিজিটাল ওয়ালেটের কথা বলা যায়, যা উদাহরণস্বরূপ দেখাতে পারে বিকাশ বা নগদ ইত্যাদি। এর পরিপ্রেক্ষিতে ক্রিপ্টোকারেন্সি আরও এক ধাপ এগিয়ে যায়, যাকে বলা হয় ভার্চুয়াল মুদ্রা। ভার্চুয়াল মুদ্রা এজন্যই বলা হয় কারণ বাস্তবে এর দৃশ্যমান কোনো অস্তিত্বই নাই। আর মজার ব্যাপার হচ্ছে এটা সম্পূর্ণ ইন্টারনেটের মাধ্যমে অনলাইনে লেনদেন করতে হয়। আশা করছি আমার কথাগুলো সহজে বুঝতে পারছেন। বুঝতে কোনো অসুবিধা হলে কমেন্টসে জানাতে দ্বিধাবোধ করবেন না। যাই হোক, ক্রিপ্টোকারেন্সির ভিতরে প্রবেশ করার আগে বুঝতে হবে বিটকয়েন কি। কেননা ক্রিপ্টোকারেন্সির অপর নাম হিসেবে আমরা বলতে পারি বিটকয়েন, যা সর্বপ্রথম ক্রিপ্টোকারেন্সি। উদাহরণস্বরূপ বলতে পারি, ধরেন বাংলাদেশ টাকার পরিবর্তে একটি নতুন মুদ্রা চালু করলো যার নাম দিল পদ্মা সেতু। তাহলে দাঁড়ালো এটাই যে পদ্মা সেতু হলো একটি মুদ্রা। ঠিক তেমনইভাবে বিটকয়েন হলো একটি ডিজিটাল ভার্চুয়াল মুদ্রা, আর ক্রিপ্টোকারেন্সি হলো সেই ভার্চুয়াল মুদ্রার নাম। আশা করছি বিষয়টা বুঝতে পেরেছেন। বিটকয়েনের মতো হাজার হাজার ভার্চুয়াল মুদ্রা রয়েছে সারা বিশ্ব জুড়ে। জুলাই 2022 এই পর্যন্ত পুরো পৃথিবীতে 20,268টি ভার্চুয়াল মুদ্রা রয়েছে। তবে বিটকয়েন সর্বপ্রথম প্রচলন করা হয় 2008 সালে সাতোশি নাকামোতো নামক এক ব্যক্তির মাধ্যমে, যা পিয়ার টু পিয়ার লেনদেন করা যায়। মানে একজন ব্যক্তি অন্য ব্যক্তির নিকট কোনো ব্যাংক বা প্রতিষ্ঠানের সহযোগিতা ছাড়াই সহজে লেনদেন করতে সক্ষম, যেটাকে ডিসেন্ট্রালাইজ বা বিকেন্দ্রীয়করণ বলা হয়। আরও সহজ করে বলতে গেলে ডিসেন্ট্রালাইজ বা বিকেন্দ্রীয়করণ হলো এমন একটি ব্যবস্থা যার উপর কেন্দ্রীয় ব্যাংকের কোনো প্রকার হস্তক্ষেপ থাকে না। চলেন এবার জানার চেষ্টা করি বিটকয়েন কোন প্রযুক্তিতে কাজ করে। তবে এটা বোঝার আগে বন্ধুরা ভিডিও থেকে কিছু জানতে পারলে একটি লাইক দিতে পারেন। বিটকয়েন আসলে একটি প্রযুক্তি যা সাতোশি নাকামোতো ডেভেলপ করেছিল। বিটকয়েনের সাধারণ লেনদেনের গুরুত্বপূর্ণ নথিগুলো নিরাপদে ব্যবহার করার জন্য ব্লকচেইন প্রযুক্তিতে কাজ করে। বিটকয়েন ক্রিপ্টোগ্রাফির মাধ্যমে লেনদেন করে থাকে। ক্রিপ্টোগ্রাফি এক বিশেষ প্রক্রিয়ায় লেনদেনের নথিগুলোকে আলাদা আলাদা ব্লক তৈরি করে, আর এই ব্লকগুলো প্রকৃতপক্ষে স্বয়ংক্রিয়ভাবে ইউনিক ও স্বতন্ত্র হয়ে থাকে। তৈরিকৃত প্রতিটি ব্লক তার পূর্বের ব্লকের সাথে সংযুক্ত হয়ে নতুন আরও একটি ব্লক তৈরি করে, আর এভাবেই নতুন নতুন ব্লকের সৃষ্টি হয়ে থাকে। ব্লকচেইন প্রযুক্তি এভাবেই কাজ করে থাকে। আশা করছি বিটকয়েন কীভাবে ব্লকচেইন প্রযুক্তিতে কাজ করে নিরাপদে পেয়ার টু পেয়ার লেনদেন করে থাকে তা বুঝতে পেরেছেন। বন্ধুরা আজ এই পর্যন্তই। ভালো থাকবেন, লাইক দিবেন এবং সাবস্ক্রাইব করতে কিন্তু মোটেও ভুল করবেন না।